মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বহনপুর নিয়ালিশপাড়া হল স্টেশনে দুষ্কৃতী তাণ্ডবে দুই টুকটুক চালক গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। বুধবার সন্ধ্যাতেই নিয়ালিশপাড়া হল স্টেশনের রেললাইনের পাশেই রাস্তার ওপর মোটরবাইক রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একপ্রস্থ ঝগড়া মারামারি হয় বলে জানা যায়। এর কিছুক্ষণ পরেই মোটরবাইকে করে এসে দুষ্কৃতীরা নিয়ালিশপাড়া হল স্টেশন সংলগ্ন রেলগেটের কাছ থেকে গুলি চালায় বলে অভিযোগ। ওরা কিন্তু গাড়িটা হঠাৎ ছিল না, যাই আমাদের ছেলেপিলে জির না হঠাতে হবে, এবার হঠাবো না বলে কিন্তু ছেলেটা কলার ধরে, আতিল বলে ছেলেটা ওর কলারটা ধরে, ধরার পরে ওরা কিন্তু তখন আমাদের ছেলেপিলে ওকে দুধ মারে, মারাধরা করে, আমরা সবাই মিলে ওকে ছাড়ি দিই ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অলরেডি ওরা চলেও গিয়েছিলো, চলে যাওয়ার পরে ওরা মোটামুটি আধ ঘন্টা পর ওরা এসে আবার এখান থেকে গুলি চালায় এই লাইন রেল লাইন থেকে। প্ল্যাটফর্মের মধ্যে গুলিতে জখম হন দুই টুকটুক চালক শাহাবুল এবং তরিফত শেখ। রাতেই তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।